যুক্তরাজ্যে বেতন বাড়ানোর দাবিতে জুনিয়র চিকিৎসকরা ধর্মঘটের ডাক দিয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টা থেকে মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত 5 দিনের ধর্মঘট চলবে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস। জুনিয়র চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 35% বেতন বৃদ্ধির দাবি জানানো হয়েছে। তবে ইউনিয়নের এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে মুদ্রাস্ফীতির কারণে বেতন বাড়ানোর জন্য শিক্ষক ও নার্স সহ বিভিন্ন পেশার সরকারি কর্মীরা ধর্মঘট করেছে। এদিকে 20 জুলাই থেকে একই দাবি নিয়ে 48 ঘন্টা ধর্মঘটে যাবে দেশটির জ্যেষ্ঠ চিকিৎসকরা। এরপর 25 জুলাই থেকে একই পথে হাঁটবে রেডিওগ্রাফাররা।